আসন্তরম অবিলম্বে এই ঘটনা আইনের আওতায় আনা হোক এবং আর কোন সহকর্মীকে যেন এই ধরনের পরিস্থিতির শিকার না হয়ে মানববন্ধনের মতো আয়োজন যেন আমরা না করতে হয় এটা আমরা প্রত্যাশা করি। যাই হোক, আমরা যারা আমাদের দেশের সহকর্মীরা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই যে আমাদের যে কোনো সহকর্মীকে আমরা যারা কাজ করে যে কাজগুলো করে সে কাজের বিরুদ্ধে আমরা কথা বলি, ভালো কাজ করলে ভালো কাজের আমরা কথা দিই, খারাপ কাজ হলে খারাপ কাজের বিষয়ে আমরা আলোচনা আমরা অনুরোধ করি, ওটা আমরা কারোর পক্ষে আমরা কাজ করবো। সুতরাং আমরা চাইব কোনো ব্যক্তি বা কোনো অধিকার বা কোনো নেতা আমাদেরকে বিপক্ষ না করে, আমাদেরকে আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিন। আমরা কাজ করি, ওটা আমাদের কাজের সমস্যা হয়, ওদের মামলা আছে, আদালত আছে, তারা সেখানে আমাদের বিরুদ্ধে মামলা করতে পারে, কিন্তু অতর্কিত হামলা করে আমাদেরকে প্রতিহত করা তারা তাদের নিহাতি সুপারিশে আমি অনুযায়ী কিছু না। আমি চাইব এই কাজের ওপর উপস্থিত আলোচনা জরুরি চলে আসি এবং আমরা সবাই সুস্থভাবে আন্দোলনটা করতে পারি, সেই প্ল্যাটফর্ম আমাদের তৈরি হোক এটা আমরা প্রত্যাশা করি। আর সর্বশেষ মানববন্ধনের আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের সাংবাদিক সহের উপর যে অতর্কিত হামলা হয়েছিল সেই সন্ত্রাসীকে আমরা দ্রুত শনাক্ত করে আইনে আওতা আনা হোক, তাদের প্রচার সম্পন্ন হোক, আমরা এইটা প্রত্যাশা করি। যেসব কর্মসূচি দেওয়া হবে আমরা সেগুলো কঠোরভাবে পালন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করতে চাই। শোনাগের উপর জন্মানুষ্ঠিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, মানববন্ধনে সভাপতিত্ব করাধন করা হয় স্বচ্ছ ভাই, উপস্থিত আছেন প্রেস ক্লাব সহ বিভিন্ন ক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাই। তার কারণ ওনার লেখনী অত্যন্ত প্রতিবাদ মুখী লেখনী, উনি যেটা খারাপ দেখে উনি সেটাই লেখে, খারাপের কাছে উনি আপোষ করেন, এটা একটা ভালো দিক। তো যাই হোক, সাংবাদিকদের উপর হামলা এটা হচ্ছে হবে, এটা মাথায় নিয়ে সর্বস্তরের সাংবাদিকদের আমি উদ্দেশ্য বলছি, মাথায় নিয়েই কাজ করে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার কারণ সাংবাদিকরা অন্যায়ের কাছে অপরাধের কাছে আপোষ কোনোভাবে করে না, কোন হুমকি ধমকির ভয়ও করে না, সে সমস্ত ব্যক্তির এই সাংবাদিকতা পেশায় আসে। সাংবাদিকরা রাজনৈতিক নেতাদের আমরা এখনো প্রশাসনের উপর আস্থা আমাদের আছে, কিন্তু দৃষ্টান্তমূলক কিছু প্রশাসন দ্রুত না দেখাতে পারলে আমরা প্রয়োগ করে সর্বস্তরের সাংবাদিকতার বিরুদ্ধে আমরা যা আসামিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে যাবো সেদিন আমরা খুশি হব। তো অবিলম্বে গোলকপুর থানা প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাবো, বর্তমান প্রশাসনের আপনারা দুই সপ্তাহ খুঁজে পাচ্ছেন না, এটা খুবই লজ্জাজনক ব্যাপার। আপনারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের আমাদের মাসে 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করতে পারলেও মধ্যমধ্যে আমাদের এই সাংবাদিক যে হামলার এই আসামিদের আপনারা খুঁজে পাচ্ছেন এরা খুবই দুঃখজনক। আপনাদের প্রতি আমাদের আস্থা এখনো আছে, আমরা ওই দিনই আপনাদের প্রতি খুশি হতে পারবো যেদিন আপনারা এই মামলার আসামিদের আইনের আওতায় আনতে পারবেন। উপযুক্ত প্রমাণ নাই, আমরা সরাসরি বলতে পারছি না যে অমক এই হামলাটা করেছে। আজকে অনেক বক্তা এবং সহযোগী বক্তারা বলেছেন তো পুলিশের ভূমিকা এখানে খুব ভালো আছে, তো যতক্ষণ পর্যন্ত এই আসামি শনাক্ত না হবে এবং আইনের আওতায় না আসবে ততক্ষণ আমরা ভালো করতে পারি না। আমরা জানি খুনের আসামি লুকায় রেখে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে আপনারা সামনে তুলে ধরেন ফুলের মালা দিয়ে, আমরা যা জানি। এবং এই দলের প্রশাসন কখন কি করেন, এই যে 27টা দপ্তর আছে দলের
তারা কেমন আমরা জানি, হয়তো জানাটা প্রকাশ করলে আপনারা তখন বলবেন এই সাংবাদিকটা সাংঘাতিক। আসলে আমরা চাই না কাউকে বেঈজ্জতি করতে। তো তারপরে আমি বলব যে একজন সাংবাদিক যদি আপনাদের বিরুদ্ধে কিছু লেখে রাখে বা কিছু বলে বা আপনাদের যদি কোনো সম্মানের হানি হয়, আমরা যারা সিনিয়র আছি আমাদের সাথে যোগাযোগ করতে প্রয়োজনে আমরা সেটাকে এভাবে নেব, যাতে আমরা প্রতিবাদ করব। প্রতিবাদের ব্যবস্থা আছে, আপনি ইচ্ছা করলে তার বিরুদ্ধে লাগানি মামলা করতে পারেন, ডিজিটালও আপনি আটক করবেন। কিন্তু কাপুরের মতো রাত্রে রাতে রংপ্রকারে কেন আপনারা এই নিরীহ সাংবাদিকের উপর হামলা করবেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমি এর সুস্থ বিচার কামনা করি। আমার পুলিশ ভাইয়েরা আছে, আমরা শ্রদ্ধা করি আইনকে, আমরা আইনের শরণাপন্ন হয়েছি। সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় এনে আপনারা বিচার করবেন, মানুষ দেখবে যে সন্ত্রাসী হামলায় হামলা করলে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়। আমি বিশেষ করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই সন্ত্রাসী হামলা এটা একের পর এক যদি হতে থাকে। সাংবাদিক সহযোগীর উপর সন্ত্রাসী হামলায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিক বক্তব্যেন জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর শাখার সাংবাদিক সভাপতি আলাউদ্দিন আহমেদ সহ দৌলতপুরের বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের সাংবাদিকবৃন্দ সকলকে আমি আমার দৌলতপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের এই মানববন্ধন এবং সমাবেশ হতে দেখে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই।